আশিরের শারদ প্রাতে জেগে উঠেছে আলোকমঞ্জিত প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন মাতার আগমন বার্তা। Guys, welcome to my channel Crazy Foodie Vishal. আর আজকে আসছে একটা নতুন ব্লগ, যেটা দেখে পাবে তুমি খুব চমক। তো এখন আমরা চলে যাচ্ছি কল্যাণী আইটিআইতে। আর কেন যাচ্ছি, থাম্বনেলটা দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো চলো গিয়ে দেখি পুজোর প্রিপারেশন কতটা চলছে সেখানে। ভিডিওটা পুরোটা দেখো আর অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব দিতে যেন ভুলো না। এটা বলে থাকি, চলো বস যাওয়া যাক কল্যাণী ঘুরে দেখা যাক। নৈহাটি থেকে ট্রেনে করে চলে এলাম ঘোষপাড়া স্টেশনে, সেখান থেকে পৌঁছে গেলাম লুমিনাস ক্লাবের মাঠে। এখানে এসেই পেলাম চমক, প্যান্ডেলের কাজ অনেকটাই শেষ হয়ে এসেছে। তো চলো ভেতরে গিয়ে দেখি। তো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি হলাম ক্রেজি ফুডি বিশাল। আর তোমাদের যেটা বলেছিলাম, আজকে আসছি আইটিআই লুমিনাস ক্লাবে। অবশ্যই তুমি থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছো কোথায় আসছি। আর এখনও দেখো, এখন রয়েছি লুমিনাস ক্লাবে, যেখানে এখনও প্যান্ডেলটা কমপ্লিট হয়নি। আর কমপ্লিট হওয়ার পর কীরকম লাগবে প্যান্ডেলটা, এই রয়েছে আমার কাছে তার পোস্টার, তো এখানে দেখে নাও। আর দাদাকে বলবো আমার সাথে একটু আসতে, তুমি একটু কাছে চলে আসো আমার। তো এই হচ্ছে প্যান্ডেল। তো প্যান্ডেলটা আগের বছরের মতোই, টুইন টাওয়ারের মতোই বিশাল উচ্চতা পর্যন্ত পড়েছে। আর এর মধ্যেও থাকবে লাইটের বিভিন্ন আকর্ষণ, যেগুলো পুরো কমপ্লিট হওয়ার পরে তোমরা দেখতে পারবে। আর এখন যেটা আগের বছরের থেকে এবার একটু ডিফারেন্ট হয়েছে, সেটা হচ্ছে আগের বছর এই প্যান্ডেলটার মধ্যে অনেকটা উচ্চতা করেছিল, যেখানে মানুষ উঠে তারপরে প্যান্ডেলটা ভিজিট করছিল। বাট এবছর প্যান্ডেলটা একদম নিচে গ্রাউন্ড লেভেলে রাখা হয়েছে, যাতে মানুষের ওঠানামা করতে আর ঢুকতে বেরোতে কোনো অসুবিধাই না হয়। আগের বছর এই প্রবলেমটার জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল, এই বছর আশা করছি সেরকম পরিমাণেই ভিড় হবে। কিন্তু এই সুবিধাটা ক্লাব এবার করেছে, যে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, মানুষ সুস্থভাবে ঠাকুর দেখে প্রতিমা দেখে বেরিয়ে যেতে পারে। আর গেট করা হয়েছে এখানে চারটে টোটাল, দাদাকে বলুন সামনে আসতে, কেন এখানে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। ফটো বলা হয়েছে যে ভেতরে ঢোকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, নাহলে তো আমি তোমাদের দেখাতাম যে ভেতরে চারটে গেট করা হয়েছে। তো আমি তাও চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য। তো চলো আমার সাথে দেখি ভেতরে যাওয়া যায় নাকি। এইটা হচ্ছে প্রবেশ, এখান দিয়ে ঢুকবে মানুষ। আর এদিকটা হচ্ছে বেরোনোর রাস্তা। আর এখানে চারটে গেট করা হয়েছে, টোটালি বলা হচ্ছে চারটে গেট। এখন এটা কমপ্লিট হওয়ার পরেই বলা যাবে কটা গেট রয়েছে প্রবেশ বেরোনো, এই মণ্ডপ থেকে বেরোনোর জন্য। আর এই হচ্ছে মণ্ডপ, আর এই হচ্ছে প্রবেশ গেট। আর এখান থেকে অবশ্যই মানুষ এখানে ঢুকবে। তো লুমিনাস ক্লাব, এইটা এবার এদের এখানকার আকর্ষণ। তো ভীষণ এক্সাইটেড আমি এটার জন্য। তো দেখবো এটা আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে, এখন প্রায় দু মাস হয়ে গেছে, প্রায় বাঁশের ধাঁচা তৈরি। এরপরে এর মধ্যে বিভিন্ন লাইটের কাজ করা হবে, যেগুলো দেখতে আরও অসাধারণ লাগবে, রাত্রিবেলা তো বিশেষ করে ভালোই লাগবে। দেখে নাও তোমরা প্যান্ডেলের কিছু দৃশ্য। এই ছিল লুমিনাস ক্লাবের এই বছরের আকর্ষণ, দ্য গ্র্যান্ড লিসবন হোটেল হংকংয়ের। তো চলো এবার নেক্সট গন্তব্যে চলে যাই, দেখি সেখানে গিয়ে কী কী হচ্ছে। আর আজকে তোমাদের ভিডিওটায় পুরোটা দেখো, আর পুরো কল্যাণীতে কোথায় কী প্যান্ডেল হচ্ছে সমস্ত ডিটেলস থাকবে ভিডিওটার মধ্যে। তো চলো পুরো কল্যাণীটা ঘুরে দেখা যাক আর কোথায় কী হচ্ছে। তো চলো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। আর প্লিজ যেটা বলি, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করো, তোমরা ভিডিও দেখছো লাইক আর সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ 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 সেটা করো। তো চলো নেক্সট গন্তব্যে যাওয়া যাক। তারপরই চলে এলাম সেখান থেকে শুভম রোল সেন্টারে। তো এখন আমি চলে এসেছি শুভম রোল সেন্টারে। তো দেখো আমার চ্যানেলটা তো বেসিক্যালি ফুডের, তো ফুড ছাড়া অন্য কিছু দেখাতেও মনটা চায় না। তো যেখানে ব্লগিং তো করছি তার সাথে ফুডটাও ইম্পর্টেন্ট। তো এখন চলে এসেছি কল্যাণী স্পেশাল শুভম রোলে, যেটার একটা ব্রাঞ্চ এখন নৈহাটিতেও খুলেছে। তো চলো ট্রাই করা যাক, দুটো রোল রয়েছে বাট দুটো আমি খাবো না, আমার ক্যামেরাম্যানও একটা রোল খাবে। তো যাই হোক, ক্যামেরাম্যান ওখান থেকে পেছন থেকে লোভ দিচ্ছে, কিছু করার নেই, বাট চলো আমি ট্রাই করে দেখি। পুরো রোলটা ভীষণ সফট, লাচ্ছা বড় দিয়ে করা। ওর হচ্ছে টিকটক আপ দিয়ে করা, তাহলে ট্রাই করে দেখি। প্রায় তিন চার বছর আগে আমি খেয়েছিলাম যখন আমি কল্যাণীতে পড়তাম। এখন তো কল্যাণীতে আসা হয় না, তো খাওয়াও হয় না। তো আজকে এসেছিলাম কাজে, তাই নিয়ে নিলাম, আর সেম টেস্ট রয়েছে, আর খেতে আরও দারুণ হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও একটু।